Welcome to SamZone. একদম ব্র্যান্ড নিউ একটা আজকে আমরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল গতকালকের ভিডিওতে, সেগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একটা গিভওয়ে রেজাল্ট থাকবে আজকের ভিডিওতে, যা দেওয়ার কথা ছিল 1 তারিখে, কিন্তু আমি মিস করে ফেলেছি। পাশাপাশি আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে, নোকিয়ার সেই ফোন ফাইনালি আমার হাতে, এবং আমাদের চ্যানেলে ভিডিও আসছে। পিছনে কি দেখা যায়? TWS, রাইট? সো চোখ রাখুন, হয় এই ভিডিওর আগে অলরেডি আপলোড হয়ে গেছে অথবা এই ভিডিওর পরে আসবে, বাট অবশ্যই ভিডিও আসবে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, নোকিয়ার ইন্টারেস্টিং একটা মোবাইল ফোন। ওকে, তাহলে বেশি কথা না বাড়াই কমেন্ট সেকশনে চলে যাওয়া যাক। ইটস লাভিভ, উনি 3টা প্রশ্ন করছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে কোন ব্র্যান্ডের UI সবচাইতে বেশি ফিচার্স রয়েছে? হ্যাকারদের হাত থেকে নিজেদের স্মার্টফোনকে বাঁচানোর জন্য কী কী টিপস রয়েছে? তৃতীয়ত, বাংলাদেশে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করতে করতে যদি কখনও ওই ফোনটি হ্যাক হয়ে যায়, তাহলে কীভাবে বুঝবো যে এই ফোনটি হ্যাক হয়েছে, এবং সেই ক্ষেত্রে পদক্ষেপ আমরা কী নিতে পারি? গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই। তো প্রথম ছিল, বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কোন UI সবচেয়ে বেশি ফিচার রয়েছে? আসলে কম্পেয়ার করতে গেলে কেউ কারোর থেকে কম না মোটেই, বাট আমার আর কি পার্সোনালি মনে হয় Xiaomi মোটামুটি ঠেসে ঠুসে দিচ্ছে। দ্বিতীয় ছিল যে, হ্যাকারের হাত থেকে নিজের স্মার্টফোনকে কীভাবে আপনি বাঁচাতে পারেন? এই ক্ষেত্রে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করছেন, বিশেষ করে থার্ড পার্টি থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর মানে যে কোনো অ্যাপ্লিকেশন দেখলেই হুটহাট করে ইনস্টল করে ফেলবেন না, যেগুলো ভেরিফাইড, যেগুলো আসলে ইনস্টল করার মতো বা আরও 10 জন ইউজ করছে এরকম দেখে দেন আপনারা সেগুলোকে ইনস্টল করুন। আবার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছেন, তার মধ্যে আরও একটা অ্যাড দেখিয়ে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করালো, এইগুলো থেকে দূরে থাকুন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের ঝুঁকিতে আপনি কম পড়বেন। আর তৃতীয়ত ছিল, আপনি যদি মানে কোনো কারণে আপনার ফোনটা হ্যাক হয়ে যায়, তাহলে কী করতে পারেন বা কীভাবে আপনি বুঝতে পারবেন? আপনার ফোনটা দেখবেন নিজে নিজে অন অফ হচ্ছে, কখনও নিজে নিজে কাজ করছে, কখন হঠাৎ করে ব্যাটারি একদম ড্রেন করে ফেলছে, মানে ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে হুট করে, আবার নিজে নিজে প্রচুর গরম হতে থাকতে পারে, এই ধরনের বিষয়, মানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা রান হয়ে থাকলে এরকম একটা সমস্যা দেখা দেয় অনেক সময়। তো তখন আপনি যেটা করতে পারেন, আপনার ফোনটাকে একদম ফ্যাক্টরি রিসেট করে নিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মানে সহজ সলিউশন, এবং তখন অবশ্যই আপনার সব কিছু ব্যাকআপ রেখে নেবেন। বাপ্পো চাকমা, স্যাম ভাই, অনেকবার প্রশ্ন করছি, উত্তর পাইনি, আশা করি এবার উত্তর পাবো। স্যামসাং গ্যালাক্সি S20 FE ভার্সেস OnePlus 9RT কোনটা নিলে ভালো হবে? মাল্টিমিডিয়া ক্যামেরা, UI ক্যামেরা, এগুলোর জন্য কিন্তু স্যামসাং একটা ফোনটাই বেশি ভালো হবে। আলি আজম ভাইয়া, আমার Realme 5i ফোনটা হঠাৎ করে ডিসপ্লে এক সাইডে আলগা হয়ে গেছে, এখন আমার কি করা উচিত প্লিজ জানাবেন। অবশ্যই আপনার কোনো একটা সার্ভিস পয়েন্ট থেকে এটাকে সার্ভিস করে নেওয়া উচিত, মানে ওটার আঠাটা উঠে আসছে। এই ফোনটা তো বেশ আগের, অনেক আগের, রিয়েলমির একদম প্রথম দিকের ফোন। SM মফিদ ভাইয়া, আপনার ভিডিও এডিটর আছে নাকি আপনি নিজে করেন? যদি থাকে তাহলে তার স্যালারি কত দেন? আসলে আমিও টুকটাক পারি, ভালোভাবে শেখার জন্য জানতে চাচ্ছি। যারা এডিটিং শিখছেন, হ্যাঁ অবশ্যই শিখবেন, এবং ইন ফিউচার আপনি কাজে লাগাতে পারবেন। আর আমার এই মুহূর্তে এডিটর আছে কিনা, হ্যাঁ সাব্বির আছে, ও তো কাজ করে আপনারা জানেনই, তো ও এডিটিংয়ের কাজও করে, তবে ওই যে ফাইনাল টাচ হয়তো আমি দেই, আবার নিজেই অনেক সময় এডিট করি। এই তো এরকম, সাব্বির এখানে মনে হয় গত 2-3 মাস যাবত আছে। এই আর স্যালারিটা আসলে এভাবে তো বলাটা ঠিক না, তবে হ্যাঁ আপনারা যদি একজন ভালো নিজেকে এডিটর হিসেবে গড়ে তুলতে পারেন, অবশ্যই খুব ভালো মানের স্যালারি আপনারা আশা করতেই পারেন। কাজীপুর 2.0, বর্তমান সময়ে যে নোকিয়ার পুরাতন মডেলের ফিচার ফোন পাওয়া যাচ্ছে, কেমন হবে প্লিজ জানাবেন। আচ্ছা, এই ফোনগুলো অবশ্যই তো ভালো হবে যদি অরিজিনালটা পান, তবে এগুলো রেপ্লিকা কিন্তু অ্যাভেল, এবং বাংলাদেশে তৈরি হয়, সত্যি বলতে এমনই। সো এইটা বুঝে আপনাকে নিতে হবে, দেখবেন লেখা মেড ইন হাঙ্গেরি, মেড ইন ফিনল্যান্ড, বাট আপনাকে খুঁজে নিতে হবে অরিজিনালটা। যদি একদম জেনুইনটা পাওয়া যায় দেন সেটা অবশ্যই চোখ বুঝে নেওয়ার মতো, বাট এই ফেকগুলো নিলে তো আপনি ঠকবেন। MM বিল্লা শেখ ভাই, একবারে কম বাজেট কম প্রাইসের DSLR ক্যামেরা রিভিউ দিন। একেবারে কম প্রাইসের মধ্যে তো হয়তো আপনি ক্যাননের কিছু ক্যামেরা পাবেন, যাই হোক আমি যদি এরকম কিছু পেয়ে যাই ট্রাই করবো। অমৃত সরকার, উইউ, এটা আসলে উচ্চারণটা যে কী হবে, WIW এয়ারবাডস 1800 টাকা কেমন হবে? প্রশ্ন করলাম, মনে হয় অ্যান্সার পাবো ভাই। আচ্ছা হ্যাঁ অবশ্যই অ্যান্সার পাবেন, এইটা আমার কাছে এসেছিলো 1800 টাকা যেটার দাম বলছেন, বাট এইটার সাউন্ড আমার কাছে মোটেই ভালো লাগেনি। এটা কানের ভিতরে গিয়ে মারাত্মক রকমের হিট করে, মানে কিছুক্ষণ ব্যবহার করা যায় এরপরে আপনার জ্বালাতন ধরে যাবে, এটা আমার মনে হয়েছে। আমি না, আমরা প্রায় 5-6 জনকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, প্রত্যেকের রেজাল্ট একই ছিল, আমি বলবো এটার থেকে দূরে থাকা ভালো। পরবর্তী কমেন্টে আমরা অবশ্যই যাবো, তার আগে গিভওয়ে রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলে একটা গিভওয়ে চলছিল, যেখানে 5টি স্মার্ট ওয়াচ দেওয়ার কথা ছিল মনে হয়, এরকমই তো ছিল নাকি? তো চলুন আমরা একটু কম্পিউটারের স্ক্রিনে যাই এবং সেখান থেকে দেখে নেই কে কে হলেন আজকের উইনার। Thank you.
যারা উইনার হলেন অনেক অনেক অভিনন্দন। খুব শীঘ্রই আমাদের চ্যানেলের যারা মডারেটর রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাকে ভেরিফাই করার পরে আপনার ঠিকানায় অতি সত্বর আপনার গিফটগুলো পৌঁছে যাবে। আর যারা উইনার হননি, যারা একটু হতাশ হয়েছেন, হতাশার কোনো কারণ নেই, মাঝে মধ্যেই তো আপনাদের জন্য আমরা গিভওয়ে অ্যারেঞ্জ করি। তবে আমি চিন্তা করছি কি জানেন, আমাদের এই যে চ্যানেলটাতে গিভওয়ে আর না রেখে আস্তে আস্তে আমাদের গ্রুপে শিফট করে ফেলবো, ফেসবুক গ্রুপে। গ্রুপে কিন্তু রেজাল্টগুলো দেওয়া সহজ, তো এখন থেকে যারা গ্রুপে টপ হবেন বা বিভিন্ন রকমের কন্টেস্ট থাকতে পারে স্যামজোন অফিসিয়াল যে গ্রুপটা ওখানে, তাদেরকে আমরা গিফটগুলো দিতে চাই। ওইটা কেমন হয়, কারণ ইউটিউবে একটু মানে মানে একটু ঝামেলা লেগে যায় আর কি, আমি নিজেও ভুলে যাই, আমরা রেজাল্ট দেওয়া, একটা ভিডিওর মাঝে দেওয়া, সব মিলে একটা ঝামেলা। তো আপনারা গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং যারা গ্রুপে আছেন ওখানে থাকুন, আপনারাও গিফট পাবেন। সানি খান, আমার প্রশ্ন হলো পকেট রাউটার কি মোবাইল হটস্পটের মতো ইন্টারনেট স্পিড পাবো না নর্মাল ব্যান্ডউইথ ইন্টারনেটের মতো বা ওয়াইফাইয়ের মতো ইন্টারনেট স্পিড পাবো? আচ্ছা, আমরা মোবাইল ফোনে হটস্পটে যেমনটা রেজাল্ট পেয়ে থাকি, হ্যাঁ তার থেকে কিছুটা বেটার পাওয়া সম্ভব, কিন্তু আমরা যদি ব্যান্ডউইথের সাথে কম্পেয়ার করতে যাই, মানে রেগুলার যেটা আমরা ব্যবহার করি ব্রডব্যান্ড কানেকশন, না তার মতো একদম হয়তো আপনি আশা করতে পারেন না, বাট ফোনের চাইতে কিছুটা বেটার রেজাল্ট দেয়। এই কারণে আপনি চাইলে কিন্তু রাউটারটা ধরুন বাইরে রাখতে পারছেন, ঘরে বসে আপনি তখন ইউজ করবেন। আরে আমি ভিডিও করতেছি বেবি, তো যা বলছিলাম, আপনি যদি রাউটারটা তখন বাইরে রাখেন, হ্যাঁ তখন দেখবেন যে সে ওইখান থেকে ভালো একটা নেটওয়ার্ক ক্যাপচার করে হয়তো আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে, আর আপনি তখন ঘরে বসে ব্যবহার করতে পারবেন। এই কিন্তু একদম ওই ব্রডব্যান্ডের সাথে কম্পেয়ার করাটা ঠিক হবে না। নাজমুল হাসান ভাই, ফোনের স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড নিয়ে একটা ডিটেইল ভিডিও এবং ফোন চার্জিং মিস্টেক নিয়ে যদি একটা ভিডিও দিতেন ভালো হতো। যদিও এই বিষয়গুলো নিয়ে আগেই আলোচনা করা হয়েছিল কয়েকটা ভিডিওতেই, দেন আমি ট্রাই করতে পারি আবারও একদম ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার জন্য। মাই ব্লগ 300 টাকার ভিতর আরও কিছু গ্যাজেটের ভিডিও প্রকাশ করেন প্লিজ। আচ্ছা, 300 টাকা না, আমরা এর পরের যে ভিডিওটা নিয়ে আসবো ওইটা আসলে হাজারখানিক টাকার আশেপাশে হবে, আবার হয়তো 15 দিন পরে আমরা কম দামের গ্যাজেট নিয়ে ভিডিও দেবো নিশ্চয়ই। এমডি সাইফুল ইসলাম লিখছেন, ভাই আকারে ছোট কিন্তু কয়েকটি পাওয়ারফুল স্মার্টফোনের রিভিউ দিয়েন। আচ্ছা হ্যাঁ, পাওয়ারফুল তো ফোন আছে সাইজে ছোটো, সেটা হলো গিয়ে যেমন ধরুন আইফোনের বেশ কিছু ফোন রয়েছে, এছাড়াও অ্যান্ড্রয়েডেরও কয়েকটা নতুন ফোন আছে, তো এইগুলো হাতে আসলে রিভিউ দেওয়া যেতে পারে। অনেকেই কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন, তাদের কাজে লাগবে। দেওয়ান আকাশ, সাম ভাই আইফোনের বিভিন্ন কান্ট্রি ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য কি জানাবেন প্লিজ, লাভ ফ্রম মানিকগঞ্জ। বিভিন্ন কান্ট্রি ভ্যারিয়েন্ট হয়ে থাকে আমরা জানি, এগুলো মূলত ওই দেশের জনগণ বা ওই দেশের মানুষের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়ে থাকে। যেমন ধরুন জাপানের জন্য যে ফোনটা তৈরি করা হয় ওইটার ক্যামেরাতে কিন্তু সাউন্ড হয়, আপনারা জানেন যে ওই আইফোন দিয়ে ছবি তুললে একটা ওই যে কাচাং করে যে একটা সাউন্ড হয় ক্যামেরা শাটারের, ওই সাউন্ডটা থাকতেই হবে। জাপানের মূলত সিস্টেমটি হলো এরকম, আপনি যদি কারোর ছবি তুলতে চান বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে মাস্ট সাউন্ড হতেই হবে। তো এইরকম বেশ কিছু বিষয় আছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে, ইন্ডিয়ানদের জন্য কিছু সুবিধা দেওয়া থাকে, গ্লোবাল ভ্যারিয়েন্ট এমনভাবে তৈরি হয় গ্লোবালি সবাই যাতে ইউজ করতে পারে। তারপর আবার দেখুন হংকংয়ের যে ভ্যারিয়েন্ট, সেখানে আমরা দেখতে পাই কি এই যে এইটা হংকং ভ্যারিয়েন্টের, এখানে কিন্তু 2টা ফিজিক্যাল সিম ব্যবহার করা যায়, তো এই তো এরিয়ার কি এরকম। এমডি নাদির হোসেন, ভাইয়া ফোনের যে ক্যামেরা লেন্সগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে ভিডিও করে ব্যবহার করা যাবে কি, জানালে উপকৃত হতাম, লাভ ফ্রম দিনাজপুর। আচ্ছা, ফোনের সাথে আমরা বিভিন্ন রকমের লেন্স ব্যবহার হতে দেখি না, আমিও মনে হয় একটা দুটো ট্রাই করছিলাম, তো এগুলো দিয়ে ভিডিও করতে গেলে ওয়াইড অ্যাঙ্গেলটা যদি ইউজ করেন আমি দেখলাম মোটামুটি ইউজেবল ভিডিও পাওয়া যায়, কিন্তু ওই যে জুম লেন্সটা হয় আমরা অনেকেই তো ভাবি যে ওইটা দিয়ে ভিডিও শ্যুট করে হয়তো ব্যাকগ্রাউন্ডটা একদম ন্যাচারালি ব্লার করতে পারবো লাইক DSLR, কিন্তু আসলে সেরকম রেজাল্ট দেয় না, আমি কয়েকটা ব্যবহার করে দেখছিলাম। বাট হতে পারে যদি 7-8 হাজার টাকা দিয়ে কিনেন তাহলে হয়তো বেটার কিছু পেতে পারেন, বাট 7-8 হাজার টাকা দিয়ে একটা ফোনের সাথে আবার একটা লেন্স হয়তো সবাই কিনবেন না। তো আমি ট্রাই করবো কি 1000-2000 মধ্যে যদি এরকম কোনো বেটার কিছু পাওয়া যায় তাহলে সেটার একটা কিনে আপনাদের সামনে নিয়ে আসার। হৃদয় খান, স্যাম ভাই কিছু মিনি ব্লুটুথ স্পিকার রিভিউ চাই। ওই যে একটু আগে না বললাম যে আমি কয়েকদিনের মধ্যে 1500-1000 টাকার আশেপাশের কয়েকটা গ্যাজেট নিয়ে ভিডিও দেবো, তো তার মধ্যে আশা করছি এরকম কিছু একটা রাখার ট্রাই করবো আমি। শেখ ইমরান, এটাকে শাওমির 18 বা 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে টেকনিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নাকি? ওই যে গতকালকে আমরা একটা TWS ভিডিও দিয়েছিলাম রিয়েলমি বার্স এয়ার নিও 3 এরকম কিছু একটা হবে, তো ওইটাতে যদি কিনা আপনি একটু হাই ওয়াটের কোনো চার্জার দিয়ে চার্জ করেন না সমস্যা হবে না। ইমরুল হাসান, TWS এর পূর্ণ রূপ কি ভাই? ট্রু ওয়ারলেস স্টেরিও। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর মাস্ট এই জিনিসটার ভিডিও দেখতে ভুলবেন না, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফোন নোকিয়ার তরফ থেকে যেটা আমি স্পেশালি বাইরে থেকে নিয়ে এসেছি। সো আশা করছি ভিডিওটা দেখবেন আর ভালো থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে, টাটা।